হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি আপনাদের সকলের সুপরিচিত সাইফুল ভাইয়ের ফার্মে। তো সাইফুল ভাইয়ের সঙ্গে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করাই দেব। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওতে অনেক উৎসাহিত করে। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কী কী কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কী যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো ভাইয়ের সঙ্গে আগে আপনাদেরকে পরিচয় করাই দিই। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাই আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। নাটোর আহমেদপুর বাসস্ট্যান্ড কাঁচা বাজার। আচ্ছা, নাটোর আহমেদপুর সবজি বাজার বা কাঁচা বাজার নামে যে কোনো একটা কথা বললেই আর কি হবে। তো দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক সরাসরি আসতে চান আপনারা, তাহলে আহমেদপুর সবজি আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে সাইফুল ভাইয়ের নাম বললেই, যে কোনো মানুষকে নাম বললেই সাইফুল ভাইকে এখানে সবাই চেনেন। তো আপনারা ভাইয়ের খামারটি আসলে আপনাদেরকে দেখাই দেবেন। আর যদি আপনাদের পক্ষে আসা সম্ভব না হয়, তাহলে আপনারা বাসের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। তো সাইফুল ভাই বর্তমানে কত জোড়া কবুতর আছে? আমার 84 খোপ আছে, তাতে মনে হয় 90 জোড়ার মতো কবুতর আছে। 90 জোড়ার বেশি আছে আর কি। আচ্ছা, 90 জোড়ার বেশি আছে। তো এই রমজান মাসে কেমন কি ভাই এখন দাম টাম নেবেন কবুতরের? চেষ্টা করবো একটু সাশ্রয় দেওয়ার, একটু সাশ্রয়ের মধ্যে দেওয়ার আর কি চেষ্টা করবেন ভাই। তো ভাইয়ের এখানে বর্তমানে কী কী কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কী যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকুন। সাইফুল ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হচ্ছে রেন। এটা আমরা রেন দেখছি, সাদা কালার। আচ্ছা, জোড়া আছে, সাত খিল গেছে, সাত পর গেছে, নন নারী কনফার্ম, নন নারী কনফার্ম। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? চিপ দাম 4000। একবারে চিপ দাম, এটার দাম রাখবেন 4000 টাকা। আচ্ছা, তো তারপরে ভাই আমরা এখানে চলে যাই। তো এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি সাইফুল ভাই? সেকশন শিল্ড। সেকশন শিল্ড। আচ্ছা, সেকশন শিল্ড দেখতে পাচ্ছি আমরা। তো সেকশন শিল্ডের বেবি, এগুলো কি বেবি ভাই? এক জোড়া আছে বেবি। আচ্ছা, আর একটা হচ্ছে 5-6 কিলোর নারী। আচ্ছা, এক জোড়া হচ্ছে বেবি আর একটা হচ্ছে 5-6 পরের নারী। আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? বেবিটা 5000। যেটা 5-6 পর না, বেবি। ও, বেবিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 6 পরের নারীটা? হ্যাঁ, 5000। 6 পরেরটা দাম রাখবেন 5000 টাকা। আচ্ছা, তো তারপরে ভাই আমরা কোন কবুতরটা দেখবো? তো এটা কি দেখতে পাচ্ছি সাইফুল ভাই? এটা সেকশন শিল্ড, এটা চেকার। এটা চেকার, সেকশন শিল্ড। আচ্ছা, তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই, আর বয়সটা একটু বলে দেন? এটা 3-4 পর গেছে, দাম পড়বে 4000। 3-4 পর এটার দাম আসবে 4000 টাকা। তো সাইফুল ভাই এখানে কি কি কবুতর আমরা দেখতে পাচ্ছি? এটা হচ্ছে এক জোড়া রেসার হুমার। এক জোড়া রেসার হুমার, 7 কিল। আচ্ছা, রেসার হুমারটা 7 পর। আচ্ছা, আর বিউটিটা রানিং। বিউটিটা রানিং আমরা দেখাচ্ছি ভাই। রেসার হুমারে বলতে ভাই এটা কালারটা কি কি আছে? এটা হচ্ছে একটা সিলভার আর একটা হচ্ছে ব্লু। একটা সিলভার আর একটা ব্লু। আচ্ছা, আমরা একটু ভালোভাবে দেখাই দিচ্ছি। এই 7 কিল করে গেছে, 7 পর করে গেছে। তাহলে এই জোড়াটার দাম কেমন কি যাচ্ছেন ভাই? 7 পরের জোড়াটা 1500। 1500 টাকা। আর এই যে এটা বিউটি, বিউটি বিউটি দেখতে পাচ্ছি, তো বিউটির দাম কেমন চলছে ভাই? বিউটিটার ঠ্যাঙের ঘরে ফোলা আছে তো? আচ্ছা, ফোলা আছে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে দাম হবে। আচ্ছা, যেহেতু ফোলা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা একটু পায়ে সমস্যা আছে, এটা আলোচনার সাপেক্ষে আর কি ভাই দাম বলবেন। আর এটা ভাই, এই যে পোটার, ম্যাক পাই পোটার, ব্লু পোটার, নারী ফোলা ধরে গেছে হালকা। আচ্ছা, এটা কেমন বয়স আছে ভাই? এটার বয়স খিল আমার তো দেখা হয়নি, তবে 3-4 পর যেতে পারে। 3-4 পর। কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম 2000 টাকা। দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। আচ্ছা, তো তারপরে ভাই কোনটা দেখবো? এখানে ভাই সিলভার সিরাজি লাহোরি। সিলভার সিরাজি লাহোরি। তো এটা বয়স কেমন যাচ্ছে ভাই? বয়স 1-2 ফেদার গেছে। একটা 2 ফেদার গেছে। কেমন কি দাম চাচ্ছেন? দাম খুব কম, খরচ হচ্ছে যে নেবে তার 2000 টাকা। দাম নেবেন 2000 টাকা। আচ্ছা, আর এখানে ভাই এটা হাউজের বেবি। হাউজের বেবি আমরা দেখতে পাচ্ছি, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম 1500। এটার দাম চাচ্ছেন ভাই 1500 টাকা। আচ্ছা, এটা কি আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা দাম কমবে? হ্যাঁ, কমবে। হাউসটার দাম, আলোচনা সাপেক্ষে হাউজের দাম কিছুটা কমবে, যেহেতু হাউজের মার্কেট একটু খারাপ যাচ্ছে। তো তারপরে ভাই এখানে বাসিরা সুপার বেবি।
আচ্ছা, আমরা এখানে বাসিরাজ কুকার বেবি দেখতে পাচ্ছি। বাসিরাজ কুকার কেমন পড়ে বেবি ভাই? ডাক ধরে গেছে, ডাকতেছে। আচ্ছা, ডাক অলরেডি ধরে গেছে, তো অলরেডি ডাকতেছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম খুব কম, 500 কেজি আছে, তো দাম 2500। দাম চাচ্ছেন ভাই 2500 টাকা? আচ্ছা, দেখি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে কমবে? আমি কম চাইছি আর কি কম। আচ্ছা, একদম ফিক্সড ভাই। এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা সাদা লাহোরি সিরাজি। সাদা লাহোরি সিরাজি আমরা দেখতে পাচ্ছি। তো এটা কেমন বয়স ভাই? বয়স 1-2 পর গেছে। বয়স 1-2 পর গেছে। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আগে বেচছি 5,500-6,000 করে, এখন একদম 4,000। এখন একদম রাখবেন ভাই 4,000 টাকা। আচ্ছা, তো তারপরে ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি? বারহুমার। এখানে আমরা বারহুমার দেখতে পাচ্ছি। তো বারহুমারের এগুলো বয়স কেমন আছে ভাই? নটটা সাদা, নটটা রানিং। সাদা নটটা রানিং, আর নারীটা 9 কিল। এটা 9 পর। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? নারীটা 2,000 টাকা। 2,000 টাকা হলে আর কি ভাই? আর নটটা 2,500 টাকা। আর নটটার দাম রাখবেন 2,500 টাকা। আচ্ছা, তারপরে ভাই? তারপরে এটা পেন্সিল পোর্টারটা নারী। আচ্ছা, আমরা পেন্সিল পোর্টার দেখতে পাচ্ছি। পেন্সিল পোর্টারটা নারী। আর ভাই? আর সাদা পমটা নর। সাদা প্রুমানিয়ামটা হচ্ছে নর। আচ্ছা, তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? পমটা খুব হাই কোয়ালিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর। পেন্সিলটাও ডিম দিছে দিবার। আচ্ছা, পেন্সিলটা 2,000। পেন্সিলটার দাম রাখবেন ভাই 2,000 টাকা। আর সাদা পমটা নিলে পারে। পেন্সিলটা আমরা সুন্দরভাবে এর আগে 5,000 করে বেচছি, তো এখন নিলে 4,000 টাকা। আচ্ছা, সাদা পমটা নিলে 4,000 টাকা। আচ্ছা, তো তারপরে ভাই এখানে সাদা পোকার বোখারার বেবি। সাদা বোখারার বেবি, আমরা কি দেখতে পাচ্ছি? লাল কিং এর আমরা নট দেখতে পাচ্ছি। তো এটা কি ভাই রানিং? আচ্ছা, রানিং 10 পর গেছে। তো কেমন কি দাম চাচ্ছেন? দাম কম, 3,000 টাকা। দাম একদম 3,000 টাকা। আলোচনা সবাই কি কমবে? না, কমবে না। আচ্ছা, তো তারপর আমরা নিচে চলে যাই। এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা শোকিং। শোকিং আমরা দেখতে পাচ্ছি, একটু নাড়ায় চেড়ায় দেখাই দিই। আরে বাবা, প্রচুর রাগ। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আলোচনা সাপেক্ষে বলা হবে। আলোচনা সাপেক্ষে আর কি ভাই দাম বলবেন। তো তারপরে ভাই এখানে এটা কি দেখতে পাচ্ছি? এটাও টাইগার শোকিং। এখানে টাইগার শোকিং আমরা দেখতে পাচ্ছি। তো টাইগার শোকিং এটা কি রানিং ভাই? হ্যাঁ, ফুল অ্যাডাম। ফুল অ্যাডাম। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটাও আলোচনা সাপেক্ষে কিছু এটাও আলোচনা সাপেক্ষে আর কি ভাই দাম বলবেন। তো তারপরে এখানে ভাই এটা? এটা আমার ঢাকার এক ভাই লিছে, আজ ডেলিভারি দেওয়ার কথা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। তো এটা যেহেতু বিক্রি হয়ে গেছে, তাহলে আর দাম দর আপনাদেরকে বলছি না। তো সাইফুল ভাই, এখানে তো আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি। এখানে এগুলো কি কবুতর দেখতে পাচ্ছি সাইফুল ভাই? শেখর আমরা দেখতে পাচ্ছি। তো শেখর এটা লাল কালার ভাই? না, লাল কালারের শেখর আমরা দেখতে পাচ্ছি। তো লাল কালার শেখরের দাম কেমন কি চাচ্ছেন ভাই? এগুলো বয়স? হ্যাঁ, 4,000 টাকা। আর এই সাদাটা? এটা ভাই সাদাটা হচ্ছে ক্যারিয়ার। সাদাটা আমরা ক্যারিয়ার দেখতে পাচ্ছি। ক্যারিয়ারটার দাম, দামটা ভাই একটু বলে দেন। ক্যারিয়ারটার দাম 5,000 টাকা। এটার বয়স কেমন আছে ভাই? রানিং। আচ্ছা আচ্ছা, এটা একদম রানিং। আচ্ছা, তো তারপরে আমরা কোনটা দেখবো সাইফুল ভাই? হলুদ, হলুদ শেখর আমরা দেখতে পাচ্ছি। তো হলুদ শেখরের এটা কেমন বয়স ভাই? রানিং। এটাও রানিং। তো এটা কেমন কি দাম চাচ্ছেন সাইফুল ভাই? 4,000 টাকা। এটার দামও চাচ্ছেন ভাই 4,000 টাকা। আচ্ছা, তো তারপরে সাইফুল ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? বাসিরাজ কুকার। বাসিরাজ কুকা আমরা দেখতে পাচ্ছি। তো বাসিরাজ কুকার এগুলোর বয়স কেমন আছে ভাই? বয়স রানিং, ডিম পারবে। ডিম পারবে, ডিম পারবে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম 4,000 টাকা। দাম চাচ্ছেন 4,000 টাকা। আচ্ছা, তো সাইফুল ভাই এখানে আমরা এগুলো কি কবুতর দেখতে পাচ্ছি? বোম্বাই তো ভাই? না, বোম্বাই না, হাই কোয়ালিটির বোম্বাই। আচ্ছা, খোপা টোপা খুব বড়, খুবই সুন্দর আছে। তো ঈদ উপলক্ষে এটা একবারে কম দাম 5 পিস।
একবার সিট দাম 5000 পাঁচ পিস একদম চিপ দাম ভাই চাচ্ছেন বোম্বাইয়ের 5000 টাকা তো এগুলোর বয়স কেমন যাচ্ছে ভাই বয়স 1 কিল 2 কিল হাইস্ট 3 কিল গেছে 1 থেকে 2 পর মানে 1 থেকে 3 পরের মধ্যে সর্বোচ্চ আছে এগুলো সাইফুল ভাই এখানে এগুলো কি কবুতরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি সাদা শিরা দিয়ে আর ওই গ্রে বার্লেস দিয়ে ধরা দিয়ে এই বাচ্চা হইছে সাদা সিরাজি আর গ্রে বার্লেস দিয়ে এই বাচ্চা আসছে তো বাচ্চাগুলো তো রেডি হতে একটু টাইম লাগবে না টাইম লাগবে আচ্ছা নটটা বিসি দিছি মাদিটা আছে মাদিটা আছে মাদিটা লাগে একদম 3000 আচ্ছা কারো যদি ফিমেলটা লাগে তাহলে ভাই একদম রাখবেন 3000 টাকা আচ্ছা তো তারপরে ভাই আমরা এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি এটা কিং আচ্ছা এখানে আমরা কিং দেখতে পাচ্ছি এটা সাদা কিং এর একটা মেল সিঙ্গেল মেল তো সিঙ্গেল মেলটার দাম কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম খুব কম দাম এটা কোয়ালিটি খুব ভালো হ্যাঁ দাম খুব কম 2500 2500 টাকা হলে ভাই আর কি এটা সেল দিবেন এটা কি একদম ফুল রানিং ভাই হ্যাঁ ফুল রানিং মাদি কেটে দিয়েছে ফুল রানিং ভাই মাদিটা কেটে বিক্রি করে দিয়েছেন আচ্ছা তো তারপরে ভাই আমরা কি দেখতে পাচ্ছি উপরে এখানে আমরা কোপাল লার্ক দেখতে পাচ্ছি আচ্ছা তো কোপাল লার্কের বয়স কেমন আছে ভাই ভাই মাদিটা ফুল বয়স নটর বয়স কম আচ্ছা মাদিটার ফুল বয়স আচ্ছা নটর বয়স 7 কিলো 7 পর গেছে না কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম 8000 টাকা দাম চাচ্ছেন 8000 টাকা সাইফুল ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাক্সিয়ার ব্লু মাক্সিয়ার ব্লু জরাশয় আচ্ছা সিরাজি ভাই না সিরাজি আচ্ছা সিরাজি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা বয়স কেমন আছে ভাই বয়স রানিং বয়স এটা রানিং আছে কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম 3000 একদম 3000 টাকা আচ্ছা তো তারপরে আমরা কোনটা দেখবো সাইফুল ভাই তারপরে সাদা বোখারা সাদা বোখারা আমরা দেখতে পাচ্ছি তো এগুলো সাদা বোখারার বয়স কেমন আছে ভাই এটাও রানিং এটাও রানিং আছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম একদম 3500 একদম 3500 টাকা তো তারপরে ভাই আমরা কোনটা দেখব তারপরে পেন্সিল পোটার আমরা এখানে পেন্সিল পোটার দেখতে পাচ্ছি তো পেন্সিল পোটারগুলোর বয়স কেমন আছে ভাই সব 6 কিল করে গেছে 6 পর করে গেছে নরমাদি হবে ভাই নর দুইটা নারী একটা নর আচ্ছা কি ভাই দুইটা নারী একটা নর দুইটা ফিমেল আর একটা হচ্ছে মেল তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেন্সিল পটারের জোড়া নিলে 4000 আর সিঙ্গেল একটা ফিমেল নিলে ভাই সিঙ্গেল একটা ফিমেল নিলে ভাই দাম রাখবেন 2000 টাকা সাইফুল ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোম্বাই নর বোম্বাই নর আমরা দেখতে পাচ্ছি আর এটা সাদা সিরাজির নারী সাদা সিরাজির নারী আছে ফিমেল তো কেমন কি দাম চাচ্ছেন ভাই যে যেটা নেবে একবার খুব কম দাম 2000 আচ্ছা যে যেটাই নিক না কেন 2000 টাকা মানে পিস 2000 পার পিস আসবে 2000 টাকা আচ্ছা আমরা যদি একটু কবুতরগুলো ভালোভাবে দেখাই দিই তো পার পিস আসবে 2000 টাকা তো তারপরে আমরা কোনটা দেখব সাইফুল ভাই রেসার তারপরে আমরা রেসার দেখতে পাচ্ছি এটা কি রেসার সাইফুল ভাই ব্লু রেসার এটা ব্লু রেসার আমরা দেখতে পাচ্ছি তো ব্লু রেসারের এগুলোর বয়স কেমন আছে ভাই বয়স 7 কিল এগুলো 7 পর যাচ্ছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই নরমাদি কনফার্ম দাম মাত্র 1500 নরমাদি কনফার্ম দাম আসবে 1500 টাকা সাইফুল ভাই এখানে এটা তো আমরা কিং দেখতে পাচ্ছি হ্যাঁ কিং কিং দেখতে পাচ্ছি এর নর এটা একদম নর এটা কি ফুল রানিং ভাই না ফুল রানিং ফুল রানিং আমরা দেখতে পাচ্ছি তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা একদম 2500 একদম আসবে 2500 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে তো একদম ভাই চাওয়া দাম হচ্ছে 2500 টাকা এটা তো ভাই ফিমেল নাই ভাই না হ্যাঁ নারীটা কাটি বেচছি নটটা আছে না এটা ভাই কেটে বিক্রি করছে নটটা আছে আচ্ছা তো তারপরে সাইফুল ভাই আমরা এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি লাহোরি সিরাজি লাহোরি সিরাজি আমরা দেখতে পাচ্ছি তো লাহোরি সিরাজি এটার বয়স কেমন আছে ভাই রানিং ডিম দিবে আজকালই আচ্ছা রানিং ডিম দিবে আজকালই দিবে তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এর দাম একদম 5000 একদম চাচ্ছেন ভাই 5000 টাকা আচ্ছা এটা কি ভাই ফিক্স মানে একদমই কমবে না ভাই না আলোচনার সাপেক্ষে কিছু কমানো আচ্ছা আলোচনার সাপেক্ষে ভাই আমার দর্শকদেরকে কিছুটা কমাই দিবেন তো তারপরে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে একটা লালমুখী লালমুখী আমরা দেখতে পাচ্ছি তো লালমুখী আর একটা হলিকোপারের নারী ও আচ্ছা এটা হলিকোপারের ফিমেল হ্যাঁ আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন মুখিটা 2000 টাকা মুখিটা 2000 টাকা হলিকপারটা হলিকপারটা আলোচনা সাপেক্ষে হলিকপারটা আলোচনা সাপেক্ষে আর কি দাম ভাই দাম বলবেন তো ভাই এখানে এটা কি কবুতর দেখছি আমরা এখানে লাহোরি হচ্ছে সিলভার সিরাজি ভাই লাহোরি সিলভার সিরাজি সিরাজি লাহোরি সিলভার লাহোরি সিলভার তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার বয়সটা একটু বলে দেন আর দামটা একটু বলে দেন ভাই এটার দাম হচ্ছে একদম 3000 টাকা
একদম ভাই চাচ্ছেন 3000 টাকা। এটা কি আলোচনা সবাইকে ভাই কমবে না ফিক্সড? না এর দামই কম চাই না আমরা। একবারে ফিক্সড। আচ্ছা তো তারপরে ভাই এই নিচে এটা এটা হচ্ছে কুপার লার্ক। কুপার লার্ক আমরা দেখতে পাচ্ছি। তো কুপার লার্ক এর এগুলো বয়স কেমন আছে ভাই? না এটা ফুল অ্যাডাল্ট নটটা 7 কিলো। না এটা ফুল অ্যাডাল্ট নটটা 7 পট। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা বেশি 10-12 হাজার, এখন বর্তমানে ঈদের উপলক্ষে একদম 8 হাজার। একদম রাখবেন ভাই 8000 টাকা। আচ্ছা তো তারপরে ভাই আমরা চলে যাই কুখা। এটা তো কুখা ভাই না? কুখার বেবি। এটা কি কুখা ভাই ধরছে? এটা বাসিরাজ কুখা। বাসিরাজ কুখা। এটা বেবি কত বড় বেবি ভাই? 2-3 পর গেছে। 2 থেকে 3 পর যাচ্ছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম খুব কম 2000 টাকা। দাম চাচ্ছেন ভাই খুব কম 2000 টাকা। আচ্ছা তারপরে ভাই আমরা কোনটা দেখবো? তো ফিল ব্যাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ 3 পিস বেবি। 3 পিস বেবি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে মানে কত পরে বেবি ভাই? ভাই একটা গেছে জোড়াটা গেছে 3 পর। জোড়াটা গেছে 3 পর। আচ্ছা নারীটা আছে 5 পর। আর নারীটা হচ্ছে 5 পর। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এইগুলোর? ভাই যদি একবার এলে 3 পিস 3000, একবার পানির দাম 3 পিস 3000 টাকা। সাইবুল ভাই এখানে এগুলো কি ভাই? হলুদ বোখারা। হলুদ বোখারা আমরা দেখতে পাচ্ছি। তো হলুদ বোখারা এগুলোর বয়স কেমন আছে ভাই? এরা ফুল অ্যাডাল্ট। ফুল অ্যাডাল্ট আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম 3.5 হাজার। দাম চাচ্ছেন ভাই 3.5 হাজার টাকা। আলোচনা সাপেক্ষে ভাই দাম দর কিছুটা কমাই দিবেন। সাইফুল ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা তুরিবাস। এটা আমরা তুরিবাস দেখতে পাচ্ছি। এটা কি ব্ল্যাক তুরিবাস ভাই? হ্যাঁ এটা অ্যালমন্ড একটা ব্ল্যাক। আসলে জায়গা চেঞ্জ করছে না। তো সাইফুল ভাই একটু দেখাই দেন তো আমাদেরকে। একটা কালো আর একটা ভাই এখানে ভাই আমরা এটা কি দেখতে পাচ্ছি? লাহোরি সিলভার সিরাজি। লাহোরি সিলভার সিরাজি। হ্যাঁ এটা বয়স কেমন আছে ভাই? বয়স 7 কিল গেছে। 7 পর গেছে। কেমন কি দাম চাচ্ছেন? দাম 3000। দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তারপরে সাইফুল ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা ইংলিশ ট্রাম্পিটার। ইংলিশ ট্রাম্পিটার আমরা দেখতে পাচ্ছি। তো ইংলিশ ট্রাম্পিটার এটা বয়স কেমন আছে ভাই? বয়স রানিং। এটা একদম রানিং। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? দাম খুব কম, একবার হালকা দাম 4000। এটা দাম চাচ্ছেন ভাই 4000 টাকা। তারপরে আমরা কোনটা দেখবো সাইফুল ভাই? এই যে এটা, এটা একদম ফুল ব্ল্যাক তাই না? হ্যাঁ ফুল ব্ল্যাক, কোনো কাটাফাটা ব্ল্যাক, কোনো কাটাফাটা নাই। আর আগেরটা ভাই মানে পাকা পাকা সাদা। না ওটা হোয়াইট টপ তো ওরকমই হয়। হ্যাঁ হোয়াইট টপটা ওইরকমই হয়। এটা একদম ফুলি ব্ল্যাক। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটার দামও 4000। এটার দামও চাচ্ছেন ভাই 4000 টাকা। এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সবাইকে কমবে? এটা দাম খুব রেট কম বেশি এই ফিক্স প্রাইস। এটা একদম ফিক্সড আসবে। আচ্ছা তারপরে ভাই কোনটা দেখবো? বাসিরাজ কুখা। বাসিরাজ কুখা আমরা দেখতে পাচ্ছি। তো বাসিরাজ কুখা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? আর এটা বয়সটা একটু বলে দেন। বয়সের আগে আপনি নিজেই ডিম নিয়ে গেলেন সেই কৌতো। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আসলে এর আগে আমি আসছিলাম তো কবুতরের ডিম পারছিল তো সেই কবুতর আর কি, তো আমি ডিমটা নিয়ে গেছিলাম। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আগের ভিডিওতে ছিলাম 5.5, সেটা দাম কম আর দিলাম 4000। আগের ভিডিওতে ভাই চাইছিল 5.5 হাজার টাকা। তো এই ভিডিওতে ভাই কম সম করে 4.5-এ এটা ভাই সেল দিয়ে দেবেন। তো সাইফুল ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা 4টা কালো পোটার। 4টা কালো পোটার আমরা দেখতে পাচ্ছি। ম্যাকপাই কালো পোটার। ম্যাকপাই কালো পোটার আমরা দেখতে পাচ্ছি। এখানে মার্কিন কেমন আছে ভাই? মার্কিন একুরে। একদম অ্যাকুরেট আছে। এই দুইটা 5 কিল করে গেছে। আচ্ছা এই দুইটার গেছে 5 পর করে। আচ্ছা তো নরমাদি হবে কি ভাই? আপনার হচ্ছে 2 জোড়া 7000 টাকা। গড়ে এভারেজে নিলে 2 জোড়া 7000 টাকা। আর যদি ভাই 1 জোড়া কেউ নিতে চাই? 1 জোড়া করে নিলে দাদি আলোচনা সাপেক্ষে ভাই আর কি কম বেশি আপনার।
তো সাইফুল ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুটনের নারী লুটনের ফিমেল আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে পরে আমরা পরিচয় করে দিই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা লুটনের হচ্ছে ফিমেল আচ্ছা এটা হচ্ছে সিরাজিন নর সিরাজিন একটা নর দেখতে পাচ্ছি আর এটা আমরা কুকা দেখতে পাচ্ছি গোবিন্দ কুকা গোবিন্দ কুকা তো এখানে আসলে তিন কোয়ালিটি তিন জাতের আছে আর কি বিভিন্ন জাতের আছে তো একে একে ভাই আমাদেরকে দাম বলে দেন ভাই কোনটা দাম কত রাখবেন আর বয়সটা একটু বলে দেন ভাই তিনটাই অ্যাডাল তিনটাই অ্যাডাল আচ্ছা হ্যাঁ 1000 টাকা পিস যে যেটা লাইলি আচ্ছা এই লট 1000 টাকা পিস আচ্ছা 1000 টাকা পিস লটনটা নিলে 1000 টাকা আর এটা ভাই এটাও 1000 এটার দামও 1000 টাকা আর এটা যদি নিতে চান কুকা এটার দাম 1000 টাকা তো এগুলো ফুল রানিং সাইফুল ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা এটা রেসার সবজি সবজি রেসার আমরা দেখতে পাচ্ছি তো এটা বয়স কেমন আছে ভাই এটা ফুল অ্যাডাল 10 কিলো ফুল অ্যাডাল 10 পড় গেছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম 2000 টাকা এটা দাম চাচ্ছেন ভাই 2000 টাকা এটা কি ফিক্স থাকবে না আলোচনা সবাই কি কমবে ভাই এটা দামই কম চাইছি দেখেন না কোয়ালিটি হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি তো ভাই একদম ফিক্স চাচ্ছে 2000 টাকা সাইফুল ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি ইংলিশ স্ট্যাম্পিটার ইংলিশ স্ট্যাম্পিটার এগুলো ভাই বয়স কেমন আছে ভাই 8 কিলো বয়স যাচ্ছে 8 পর তো কেমন কি দাম চাচ্ছেন ভাই ব্রিডিং শুরু হয়ে গেছে দাম খুব কম 4000 এর দাম চাচ্ছেন ভাই 4000 টাকা আচ্ছা তো তারপরে ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি শ্যালো এটা আমরা শ্যালো দেখতে পাচ্ছি তো শ্যালো এটা কেমন বয়স ভাই এটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে ভাই তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম পড়বে চিপ দাম 6000 টাকা দাম পড়বে চিপ দাম 6000 টাকা হলে ভাই আর কি এটা সেল দিবেন 6000 সাইফুল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বখারা বখারা দেখতে পাচ্ছি তো একটা ব্ল্যাক আর একটা এটা হোয়াইট টপ একটা ব্ল্যাক হোয়াইট টপ আর একটা ব্ল্যাক কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম খুব কম 3500 3500 টাকা এটা বয়স কেমন আছে ভাই বয়স 9 কিলো 10 কিলো হইছে 9 থেকে 10 পর আছে আচ্ছা তো তারপরে ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি লাউরি সিরাজি লাউরি সিরাজি আমরা দেখতে পাচ্ছি তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম 2000 টাকা দাম চাচ্ছেন ভাই 2000 টাকা আচ্ছা তো তারপরে ভাই এখানে এটা কি দেখতে পাচ্ছি এটা বাসিরাজ কুকা এটা আমরা বাসিরাজ কুকা দেখতে পাচ্ছি তো বাসিরাজ কুকার বয়স কেমন আছে ভাই এগুলোর রানিং একবার ডিম দিছে একবারে রানিং একবার ডিম পারছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম 4000 একদম একদম 4000 টাকা একদম ফুল রানিং তো এখানে ভাই এটা কি দেখতে পাচ্ছি এটা বিউটি বিউটি আমরা দেখতে পাচ্ছি তো কোয়ালিটি তো ভাই খুব সুন্দর আছে ভাই হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর আছে তো কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম ভাই খুব কম 6500 টাকা দাম চাচ্ছেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে তো তারপরে ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা সাদা সিরাজি এটা সাদা সিরাজি আমরা দেখতে পাচ্ছি তো সাদা সিরাজির বয়স কেমন আছে ভাই ভাই ডিম নিয়ে বসে আছে আর কি ডিম নিয়ে বসে আছে একদম নরমাদি কনফার্ম আছে এবং রানিং রানিং কেমন কি দাম চাচ্ছেন দাম 5000 দাম চাচ্ছেন ভাই 5000 টাকা তো তারপরে এখানে এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা তুরিবাজ এটা আমরা তুরিবাজ দেখতে পাচ্ছি তো তুরিবাজের এগুলো বয়স কেমন আছে ভাই বয়স ভাই রানিং আমার এক অফিসার ভাই লিসের বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে আর দাম শুনছি না ভাই এটা সাইফুল ভাই এখানে এটা আমরা কি কবুত দেখতে পাচ্ছি এটা জ্যাকোবিন অ্যালমন্ড অ্যালমন্ড জ্যাকোবিন আমরা দেখতে পাচ্ছি তো এটা বয়স কেমন আছে ভাই ফুল রানিং গ্যারান্টি আছে হ্যাঁ আপনি যে কোনো লোক নিতে পারেন আমার কেতা ভাইরা আচ্ছা ফুল রানিং না খুব কম 6000 এটা দাম আসবে 6000 টাকা হ্যাঁ সাইফুল ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসার রেসার এটা কি ভাই সবজি নাকি হ্যাঁ সবজি রেসার সবজি রেসার আমরা দেখতে পাচ্ছি তো কেমন কি দাম চাচ্ছেন ভাই সবজি রেসার মোটামুটি 8 কিল করে গেছে ব্রিডিং শুরু হয়েছে হ্যাঁ দাম 1500 দাম আসবে 1500 টাকা তো সাইফুল ভাই এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি জ্যাকোবিনের বেবি জ্যাকোবিনের বেবি এটা কেমন কত পরে বেবি ভাই একাত পর গেছে জিরো কি একাত পর গেছে জিরো থেকে এক পর যাচ্ছে এরকম আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই বেবিগুলো কম দাম আগের জোড়া একই বাচ্চা বেছিলাম 3500 এটা 3000 এটা 3000 টাকা হলে ভাই আর কি সেল দিবেন হ্যাঁ তো প্রিয় দর্শক ভাইয়ের এখানে এই ছিল মোটামুটি আপডেট তো ভাই আসলে সকল কবুতরের দাম আপনাদেরকে বলে দিল তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন 01721 তো এটি আসলে ভাইয়ের নাম্বার তো ভাইয়ের নাম্বার কি হোয়াটসঅ্যাপ ইমেলগুলো আছে হ্যাঁ
হোয়াটসঅ্যাপ ইমো আছে। কোনো দর্শক যদি ভাই আলাদাভাবে কোনো ভিডিও নিয়ে নিয়ে দেখতে চাই তো দিতে পারবেন তো ভাই নাকি? ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবেন। যদি কোনো কবুতরে আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে ভাইকে ভাইয়ের কাছে আলাদাভাবে ভিডিও চাইলে ভাই আপনাদেরকে আলাদাভাবে মোবাইলের মাধ্যমে ভিডিও আর কি দিয়ে থাকবেন। তো সাইফুল ভাই আপনার খামারের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা ভাই, তো আপনি ভালো থাকবেন। আর তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।